সপ্তাহের মাঝামাঝি ফের নিম্নচাপের সম্ভাবনা, উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তো কবে নাগাদ আবারও দুর্যোগ শুরু হবে, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে এদিন রাজ্যের পশ্চিমাংশের কোনো কোনো জায়গায় দমকা হাওয়া বইবে। তবে দিন দুয়েক পরে ফের একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে। ঠিক সেই সময় কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে, ফের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের বড় অংশের ওপর থেকে নিম্নচাপের রেশ কেটে গেল, বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণে সেই সময় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বর্তমানে নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি হারিয়ে পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বিকানের কোটা সাগর হয়ে উত্তর ছত্তিশগড়ের নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় সকালের মধ্যে সেরকম কোনো বৃষ্টি না হলেও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় দমকা হাওয়া বইবে এমনটাই জানা যাচ্ছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। কলকাতার আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে ২৪ ঘন্টায় আকাশ থাকবে মেঘলা, দু এক প্রশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৪৮ ঘন্টায় সকালের মধ্যে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত উত্তরবঙ্গে কোথাও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।